অন্তরে আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে আঁখ চাষ করা হয়েছে আঁখ একটি ক্রান্তীয় ফসল খারিফ ফসল হিসেবে চাষ করা হয় একটি আখ পুরোপুরি মেচুয়ার হতে বারো থেকে আঠেরো মাস সময় নেয় একে দুই থেকে তিন সেন্টিমার নিচে এই আঁখের বীজটিকে পোতা হয় আখ গাছের বীজ সাধারণত আখ গাছ থেকে নেওয়া হয় এই যে এই মুখটা দেখা হচ্ছে এইখান থেকে একটি পাপে একটি গাছ রোপণ করা সম্ভব আকাশের জন্য সাধারণত গড় উষ্ণতার প্রয়োজন কুড়ি থেকে মাইনাস ছাব্বিশ ডিগ্রি অন্তরিক বাতাস ও সামুদ্রিক লবণাত্ম বাতাস গাছের বৃদ্ধির জন্য উপকারী এছাড়াও আখ গাছে কুয়াশা ধোঁয়াশা ধূসারপাত প্রচুর পরিমাণ ক্ষতি করে সে সাধারণত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায় পরিমাণ ভিটামিন পাওয়া যায় এ সি বি ওয়ান বি টু বি থ্রি প্রচুর পরিমাণ খনিজ পাওয়া যায়